জমকালো আয়োজনে পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএল এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি-20 2019 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশি বিদেশি তারকাদের মন মাতানো পারফরমেন্স। দর্শক ফেরাতে মানসম্মত সিনেমা তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর। 28 ক্যাটাগরিতে 59 জন পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বেসিক ব্যাংক কেলেঙ্কারি নিয়ে ফজলেনুর তাপসের প্রশ্ন নিয়ে পাল্টা প্রশ্ন দুদক চেয়ারম্যানের, এখনও হাতে আসেনি নিরীক্ষা প্রতিবেদন। রুম্পার মৃত্যুর রহস্য এখনও অজানা, বন্ধু সৈকত 4 দিনের রিমান্ডে। বরিশালের ট্রিপল মার্ডারের 2 আসামির স্বীকারোক্তি। ডাকসু ভিপির পদত্যাগ চাইলেন জিএস রাব্বানি সহ ছাত্রলীগের নির্বাচিতরা, অভিযোগ প্রত্যাখ্যান নুরুর, খতিয়ে দেখবেন উপাচার্য। সিরাজগঞ্জে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষে আহত অর্ধ শতাধিক, পাল্টাপাল্টি হামলার অভিযোগ, ঘটনা তদন্ত করছে পুলিশ। এবং এসএ গেমসে একদিনে 7 স্বর্ণ জেতার রেকর্ড বাংলাদেশের, আর্চারিতে 6টি সহ ক্রিকেটে জয় পেয়ে ইতিহাস গড়ল মেয়েরা। আরএফএল এর রেইনবো পেইন্টস জাদুই জানে, রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 সংবাদে, সাথে আছি রাশেদ ইমাম, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। শুরুতেই বঙ্গবন্ধু বিপিএল এর খবর। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএল এর 2019 আসরের। আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দেশি বিদেশি তারকাদের পারফরমেন্সে মুখর হয় মিরপুরের হোম অফ ক্রিকেট। বলিউড সুপারস্টার সলমান ক্যাটরিনার চোখ ধাঁধানো পারফরমেন্সের সাক্ষী হন স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সানু নিগম, কৈলাস খের, বাংলাদেশের জেমস, রেশমি মির্জা ও শুভ। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুল ইসলাম। পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএল 2019 আসরের। রোববার সন্ধ্যায় মিরপুর হোম অফ ক্রিকেটে বিপিএল এর উদ্বোধন ঘোষণা করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি-20 2019 এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। আতশবাজির বর্ণিল রঙে সাজে মিরপুরের আকাশ। অনুষ্ঠানে জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করেন বলিউড সুপারস্টার ক্যাটরিনা কাইফ। জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করে দর্শকদের মাতান তিনি। এরপরই মঞ্চ মাতাতে আসেন আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ বলিউডের ভাইজান খ্যাত মেগাস্টার সালমান খান। একক পরিবেশনার পর একসঙ্গে মঞ্চে আসেন সালমান ও ক্যাটরিনা। Namaste, Sashrikal, Kemcho, Namaskar, Assalamu Alaikum. So I just want to say, Joy Bangla, Joy Bongo Bondhu. Ooh, love you Bangladesh. Pradhan Mantrir Bhoshi Prashamsa Karen Tara. Mujhe bahut bahut shukriya kehna chahti hu our honorable Prime Minister Sheikh Hasina for inviting us here. Love you Sheikh Hasina ji. Sirf naam hi nahi Hasina hai, বলকি ওয়াকি মে ট্রুলি ইজ হাসিনা। এই জুটির চোখ ধাঁধানো পারফরম্যান্সের সাক্ষী হন গ্যালারির হাজার হাজার দর্শক। এর আগে অসাধারণ গায়কী দিয়ে দর্শকদের বিমোহিত করে রাখেন সোনু নিগম ও কৈলাস খের।
दिल से मिलता है वो मुश्किल से এছাড়াও জেমস, রেশমি মির্জা ও শুভদের মতো দেশবরণ্য শিল্পীরাও পারফর্ম করেন বঙ্গবন্ধু বিপিএল 2019 আসরের উদ্বোধনী অনুষ্ঠানে। তৌহিদুল ইসলাম, নিউজ 24। বিপিএল এর জমকালো উদ্বোধনে নিজের সন্তোষ প্রকাশ করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রীকে শেষ পর্যন্ত আয়োজনে পেয়ে পুরো অনুষ্ঠান আরও বর্ণিল হয়েছে বলে মত বিসিবি কর্তাদের। এদিকে দেশের ও বলিউডের সুপারস্টারদের কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত ছিলেন দর্শকরাও। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। বিপিএল এর সবচেয়ে বড় উদ্বোধনী আয়োজন, বলিউড সুপারস্টার সালমান, ক্যাটরিনা, সোনু নিগম, কৈলাস খেরদের মনোমুগ্ধকর পরিবেশনা, সাথে জেমসের গিটারের ঝংকার, সব মিলিয়ে মিরপুরে সবুজ গালিচা রোববার বার বার কেঁপেছে ক্রিকেট ভক্তদের তুমুল উচ্ছ্বাসে। এমন আয়োজনের পর নিজের সন্তোষ প্রকাশ করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। প্রোগ্রামটা তো ডেফিনেটলি ভালো লেগেছে, এই কারণে যে একসাথে চারজন পাওয়া যায় না আমরা পেয়েছি, এবং ওভারঅল শেষ পর্যন্ত তারা যেভাবে শেষ করেছে বঙ্গবন্ধু বিপিএল নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে যা বলেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বলেছে, এটা সত্যি আশ্চর্য এবং এটা আমরা অত্যন্ত আনন্দিত। আয়োজনের শেষ পর্যন্ত মাঠে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার উপস্থিতি বিপিএল এর উদ্বোধনী আসরে বড় পাওয়া বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মানে বাংলাদেশের সবচেয়ে সেরা আয়োজন এখন পর্যন্ত যতগুলি প্রোগ্রাম হয়েছে, ওয়ান অফ দ্য বেস্ট, এবং আমার মনে হয় সোফার বাংলাদেশের সব মানুষই এটা যথেষ্টভাবে উপভোগ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন, এটা আমাদের জন্য অনেক বড় ইন্সপায়ার। আয়োজকদের এমন উপস্থাপনায় দর্শকরাও ছিলেন উচ্ছ্বসিত, জানিয়েছেন এমন আয়োজন বিপিএল কে এনে দিয়েছে ভিন্ন মাত্রা। It was wonderful. আমি এক্সপেক্ট করিনি, লাইক আমি সালমান খানকে এত ক্লোজলি দেখতে পাবো। মনোমুগ্ধকর একটা প্রোগ্রাম, আমার খুবই ভালো লেগেছে, আমার লাইফের বলা যায় সবথেকে ভালো প্রোগ্রাম আজকে আমি দেখলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকলে এরকম প্রোগ্রাম বারবার হবে আমরা আশা করি। জমকালো এই উদ্বোধনের পর অপেক্ষা এখন মাঠের ক্রিকেটের, যা শুরুটা হবে বুধবার এই মিরপুরেই। পার্থ বণিক, নিউজ 24। অন্য প্রসঙ্গ, মাদক সন্ত্রাসের মতো সমাজের অশুভ দিক নিয়ে সচেতনতামূলক চলচ্চিত্র তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে রাজধানীতে 2017 ও 2018 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এই খাতে সুদিন ফেরাতে মফস্বলের হলগুলোর আধুনিকায়ন প্রয়োজন। বিস্তারিত শাহ আলী জয়ের রিপোর্টে। দেশের চলচ্চিত্রের রাষ্ট্রীয় এবং সর্বোচ্চ পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গেল নভেম্বরে 2017 ও 18 সালের পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দুই বছরে 28 ক্যাটাগরিতে মোট 59 শিল্পী ও কলাকুশলী জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। বক্তব্যে প্রধানমন্ত্রী চলচ্চিত্রে মানুষের আগ্রহ ফিরিয়ে আনতে মফস্বল পর্যায়ে ডিজিটাল ব্যবস্থায় সিনেমা হল নির্মাণের আহ্বান জানান। বিভিন্ন জেলায় জেলায় যে হলগুলি সেগুলি আর চালু থাকতে পারছে না, এক্ষেত্রে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম। সকল মালিকদের সঙ্গে আমি একবার বসে হচ্ছিলাম, কথা বলেছিলাম, আসলে আমাদের যেটা করতে হবে এখন আমাদের সমস্ত জেলাগুলি উপজেলাগুলি পর্যায় পর্যন্ত বিনোদনের ব্যবস্থা যাতে ভালোভাবে হয় সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, এবং আমাদের মফস্বলের সিনেমা হলগুলি যেন ভালোভাবে চলতে পারে এবং ডিজিটালাইজ যাতে হয় সেদিকেও আমাদের দৃষ্টি দিতে হবে। যে সরকার প্রধান সমাজের অবক্ষয় রোধে মাদক ও সন্ত্রাস বিরোধী এবং জীবন ঘনিষ্ঠ চলচ্চিত্র নির্মাণে পরামর্শ দেন। ড্রাগ, সন্ত্রাস, আমরা জঙ্গিবাদ, দুর্নীতি আমাদের সমাজকে ভীষণভাবে মানে ক্ষতিগ্রস্ত করছে, এর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে, আমরা নিচ্ছি। শুধুমাত্র আইনগত অভিযান দিয়েই কিন্তু সমাজকে এখান থেকে রক্ষা করা যাবে না, এর জন্য দরকার মানুষের ভিতরে চেতনাটাকে আরও উদ্ভাসিত করা, এবং চলচ্চিত্র এখানে বিরাট একটা ভূমিকা রাখতে পারে।
প্রধানমন্ত্রী বলেন সরকার চায় চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, এজন্য গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ফিল্ম সিটি নির্মাণ সহ বিএফডিসি কমপ্লেক্সের উন্নয়ন কাজ চলছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। বেসিক ব্যাংকে জালিয়াতি প্রসঙ্গে সাংসদ ফজলেনুর তাপসের ক্ষোভ নিয়ে পাল্টা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তদন্তে বাচ্চুর নাম আসা না আসা প্রসঙ্গে তাপস কথা বলতে পারেন না বলে মনে করিয়ে দেন দুদক চেয়ারম্যান। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে সামনে রেখে দুদক কার্যালয়ে আয়োজিত মিট দ্য প্রেসে এ মন্তব্য করেন তিনি। জানান, ফাঁদ মামলার কারণেই কমেছে ঘুষ দেয়া নেয়ার প্রবণতা। আলী তালুকদারের প্রতিবেদন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে সামনে রেখে দেশের সকল গণমাধ্যম সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং কমিশনার আমিনুল ইসলাম। অবৈধ সম্পদ 1 টাকাও যায় 100 কোটি টাকাও তাই। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দুর্নীতি দমন কমিশন তুলে ধরেন তাদের সক্ষমতার নানান দিক। আমাদের জনবল সংকট আছে, এখনো জনবল আমরা নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছি, আপনারা দেখেছেন। আমরা সক্ষমতা বৃদ্ধির জন্য, আপনারা জানেন যে আমাদের সক্ষমতার অভাব ছিল এবং এখনও আছে, এগুলো কাটিয়ে ওঠার জন্য আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আপনারা দেখেছেন শুধু দেশে না, বিদেশেও প্রশিক্ষণের ব্যবস্থা হয়েছে। চেয়ারম্যান বলেন, সম্প্রতি ক্যাসিনো কাণ্ডে জড়িত রাজনৈতিক নেতাকর্মী সরকারি কর্মকর্তা ছাড়াও দুদকের জালে রয়েছে 187 জনের নামের তালিকা। চুরোপুটি কেন? এখানে সচিব, তারপরে অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও এখানে এসেছে, সরকার দলীয় লোকজনও তো এখানে এসেছে। 187 এই তালিকায় আপনারা যাদেরকে রুই কাতলা বলেন না কি বলেন না, এই তালিকা অনেকেই আছে। 34টি মানি লন্ডারিং মামলায় দুদক শতভাগ সফল এবং চার্জশিট দিতে সক্ষম উল্লেখ করেন দুদক চেয়ারম্যান। এ সময় ইকবাল মাহমুদ জানান, বেসিক ব্যাংক দুর্নীতির নিরীক্ষা রিপোর্ট এখনো দুদকে আসেনি। বেসিক ব্যাংক আমাদের কাছে নিরীক্ষা রিপোর্ট এখনো আসে নাই। আমরা মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স চেয়েছি, টাকা কিছু কিছু দেখা গেছে, এখন সারফেসে আসছে, কিছু টাকা বিদেশে গেছে, বিদেশে লোক পালিয়ে গেছে। দুদক চেয়ারম্যান গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদক ও কমিশনের হটলাইন নাম্বারে তথ্য দেয়া ব্যক্তিদের ধন্যবাদ জানান। আমরা একেবারেই হাত পা বাঁধা আমাদের সিস্টেমের কারণে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। গেল 5 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন শুনানিতে আপিল বিভাগে হট্টগোলকারীদের বিরুদ্ধে 24 ঘণ্টার মধ্যে ব্যবস্থা চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। রোববার বিকেলে এই উকিল নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাশিদা চৌধুরী। সর্বোচ্চ আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে মর্মে ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই আইনজীবী। লোকজন যেভাবে অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস দে অনারেবল জাস্টিসদের সামনে উই ওয়ান জাস্টিস সেম সেম ভুয়া খালেদা জিয়া জামিন ছাড় আমরা যাব না এই ধরনের বাক্য উচ্চারণ করলো, যেটা বাংলাদেশের ইতিহাসে তথা বিশ্বের ইতিহাসে প্রথম, এবং এটা আমাদের বিচার বিভাগের জন্য খুবই লজ্জাকর, খুবই এটার দৃষ্টান্তমূলক একটা পদক্ষেপ নেওয়া উচিত। চুনোপুটি কিংবা রাঘব বোয়াল দেখে দেখে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা না করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রোববার বিকেলে রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে তিনি এই আহ্বান জানান। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন তাকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়ন না হলে টেকসই উন্নয়নের পথ বাধাগ্রস্ত হবে। আইন প্রক্রিয়া সংস্থা, প্রশাসন, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, তারা যেন এই রাজনৈতিক অঙ্গীকারকে ভিত্তি করে তাদের পেশাগত দক্ষতা প্রমাণ করে যারা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে আইনি প্রক্রিয়ায় যথাযথভাবে বিচার আয়তায় আনা নিশ্চিত করতে পারে। তার পরিচয় এবং অবস্থানের ঊর্ধ্বে থেকে রুই কাতলা নাকি রাঘব বোয়াল নাকি গডফাদার সেগুলো বিবেচনায় না রেখে সবাইকে যেন আইনের চোখে সমান দৃষ্টিভঙ্গিতে বিচার আয়তায় আনা নিশ্চিত করা হয়, তাহলে এই যে সুযোগটি সৃষ্টি হয়েছে সেটার ফলে দেশবাসী কিছুটা সুফল পাবে এবং টেকসই উন্নয়ন অভিষ্ঠের দিকে আমরা এগিয়ে যেতে পারব। নিউজ 24 সংবাদের সময় হলো বিরতির, আরও সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন।
ত্রিপুরা আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবায়াত শারমিন রুম্পার মৃত্যু রহস্য দ্রুত উন্মোচন ও সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন তার সহপাঠী ও শিক্ষকরা। 48 ঘন্টার মধ্যে মৃত্যুর কারণ উদ্ঘাটন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দিয়েছেন তারা। এদিকে রুম্পার সহপাঠী সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পায়নি ফরেন্সিক বিভাগ। বিস্তারিত মৌ খন্দকারের প্রতিবেদনে। রাজধানীর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পার মৃত্যুর ঘটনা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা নিয়ে চলছে আলোচনা, আজও রহস্যের জট খুলতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বলছেন, মৃত্যুর কারণ উদ্ঘাটনে রুম্পার ব্যক্তিগত জীবন সহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে রুম্পা হত্যার ঘটনায় তার সহপাঠী সৈকতকে শনিবার রাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গ্রেফতার দেখায় পুলিশ। পরে আদালতে হাজির করলে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মৃত্যুর আসলে কারণ কি এটা আমাদের নির্ধারণ করতে হবে, নির্ণয় করতে হবে, সেটা আমরা পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরে বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত বলতে পারব। সহপাঠীর মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও বিচার দাবিতে 3 দিন ধরে ক্যাম্পাসে বিক্ষোভ করছে সহপাঠী ও শিক্ষকরা। রোববার সকালে সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, কিন্তু 48 ঘন্টা পর রহস্যজনক মৃত্যু কেন হয়েছে, কিভাবে হলো আমরা জানতে চাই। যদি এটি হত্যাকাণ্ড হয়ে থাকে এর বিচার চাই। আমরা চাই সুস্থ তদন্ত হোক। কিছু বন্ধু নাকি ওকে ফোন দিয়ে বলেছিল যে দেখা করার জন্য সন্ধ্যা 7টায়। এখন তারপর নিশ্চয়ই তারাও কিছু একটা আছে, মানে জড়িত আছে কোনোভাবে এর মধ্যে। তো আমরা চাই যে তাদেরকেও গ্রেফতার করা হোক। এদিকে রুম্পার মরদেহ থেকে 3 ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের ফরেন্সিক বিভাগ। আমাদের কাছে মনে হচ্ছে সে কোথাও থেকে পড়ে মারা গেছে। মাইক্রোবায়োলজিক্যাল যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা আমরা অচিরেই পেয়ে যাব। বুধবার রাতে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকা থেকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবায়াত শারমিন রুম্পার লাশ উদ্ধার করে পুলিশ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। বরিশালের বানারীপাড়ায় একই বাড়িতে ট্রিপল মার্ডারের ঘটনায় গ্রেফতার জাকির হোসেন ও জুয়েল হাওলাদার হত্যার দায় স্বীকার করে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রোববার সন্ধ্যায় বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ এনায়েতুল্লাহের খাস কামরায় তারা এই জবানবন্দি দেন। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। দুর্নীতির অভিযোগ ওঠা ডাকসু ভিপি নুরুল হক নুরুর পদত্যাগ দাবি করেছেন ছাত্রলীগের প্যানেল থেকে জিএস গোলাম রাব্বানী সহ নির্বাচিত 23 প্রতিনিধি। নুরুর বিরুদ্ধে 13 কোটি টাকা টেন্ডারবাজির অভিযোগ এনেছেন তারা। তবে ছাত্রলীগের কথায় পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন ডাকসু ভিপি, আর এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। হাসান কামরুল জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি সরকারি প্রকল্পের এক পরিচালকের সঙ্গে টাকার লেনদেন নিয়ে ডাকসু ভিপি নুরুল হকের এক ফোন আলাপ ফাঁস হয়। কালকে যদি আপনি একটু শিওর করলে তাহলে ওই টাকা ওই আন্টি দিবেন, আমার আন্টি সম্পর্ক হয়, কিন্তু ওই যে অ্যাকাউন্ট টাকাউন্ট যাদের লোন থাকে ওনাদের তো ইজিলি হয়, আপনি তো কাজবাজ করেন। এর সূত্র ধরে রোববার সংবাদ সম্মেলন করেন জিএস গোলাম রাব্বানীর নেতৃত্বে ডাকসুতে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত 23 সদস্য। লিখিত বক্তব্যে 13 কোটি টাকা টেন্ডারবাজির অভিযোগ এনে নুরুর পদত্যাগ দাবি করা হয়। আহ্বান জানাবো ডাকসু সম্মানিত সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলরের প্রতি, তিনি যেন নুরকে তার নৈতিক স্খলনের কারণে বহিষ্কারের ব্যবস্থা করেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকলের পক্ষ থেকে আমরা নুরের প্রতি আহ্বান জানাবো, তিনি যেন অনতিবিলম্বে পদত্যাগ করেন। তবে এই দাবি প্রত্যাখ্যান করে ভিপি নুরু বলেন, টেন্ডারবাজির অভিযোগ প্রমাণ হলেই কেবল সরে দাঁড়াবেন তিনি। কেউ যদি প্রমাণ করতে পারে যে ডাকসুর ভিপি বিন্দুমাত্র অনৈতিক লেনদেন করেছে, অবৈধ লেনদেন করেছে, তারা প্রমাণটা গণমাধ্যমে উপস্থাপন করলে ডাকসুর ভিপি পদত্যাগ করবে। কিন্তু এই ছাত্রলীগের কথায় ডাকসুর ভিপি পদত্যাগ করবে না, কিংবা ছাত্রলীগের কথায় কর্ণপাত করবে না। ডাকসু সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য ডক্টর আখতারুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখবেন তিনি। যথাযথভাবে লিখিত রূপে কাগজ পেলে তখন বুঝতে পারবো বিষয়টা কী। বিষয়টি বিভিন্নজন বিভিন্নভাবে মৌখিকভাবে বলে, তো সেই কারণে বোঝাবার কঠিন। তো আসুক দেখি আমাদের ডাকসু প্রতিনিধিবৃন্দ কি বলেন। গেল মঙ্গলবার বেশ কয়েকটি গণমাধ্যম ডাকসু ভিপির ফাঁস হওয়া অডিও সম্প্রচার করে। হাসান কামরুল, নিউজ 24।
সিরাজগঞ্জে বিজয় র্যালিকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ সহ উভয় দলের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের পর দুই দলের নেতারাই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। পুলিশ বলছে সংঘর্ষে কারা জড়িত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল সামাদ সায়েমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রোববার সকাল 11:15 দিকে সিরাজগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে বিজয় র্যালির আয়োজন করা হয়। এটি কলেজ থেকে শহরের এলিয়ট ব্রিজের পূর্ব পাশের মোড়ে পৌঁছালে আওয়ামী লীগ ও বিএনপি দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে দুদলের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়। পরে এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিযোগ করেন, বিজয় র্যালি বাধাগ্রস্ত করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বাহিনী এতে হামলা চালিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িত নয় বলেও দাবি তার। ছাত্রদল, যুবদল, বিএনপি স্বেচ্ছাসেবক দল সাথে সরাসরি সম্পৃক্ত পদধারী তারা এই আক্রমণটি করেছে। আর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দাবি, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে পুলিশি পাহারায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করে বিএনপি। সমাবেশের শেষের পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাতে হামলা চালায়। আসলে আওয়ামী লীগ যে অভিযোগটা করেছে যে আমরা তাদের বিজয় মিছিলে আক্রমণ করেছি, এটা একদম ভিত্তিহীন এবং বানোয়াট মিথ্যে কথা। আর তদন্তের পর দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সকাল 11:00 হঠাৎ করে কি কারণে কোন সূত্র ধরে আসলে তাদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত শুরু হয় সেটা আমাদের এখানে যারা দায়িত্বরত ছিল তাদের সাথে আমরা গভীরভাবে আলোচনা করলেই জানতে পারবো যে আসলে কারণটা কি ছিল। সংঘর্ষের ঘটনায় দুই দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজয়ের মাসে এবারে আমাদের বিশেষ আয়োজন যুদ্ধ জয়ের কথা। মুক্তিযুদ্ধ মানেই গণযুদ্ধ। কুষ্টিয়ায় এমনই এক গণযুদ্ধের নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা আবু ওসমান চৌধুরী। 7ই মার্চের ভাষণকে যুদ্ধ নির্দেশনা মেনে তিনি ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। তিনি মুক্তিযুদ্ধ করতে গিয়ে তার শ্রবণ শক্তিও হারিয়েছেন অনেকটা। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন পুরোটা। 30 মার্চ 1971 ভোরবেলা বাংলার দামাল ছেলেরা কুষ্টিয়া জেলা স্কুলে পাকিস্তানিদের ক্যাম্পে হামলা চালায়। তেমন কোনো অস্ত্রশস্ত্র ছিল না বাঙালির কাছে, কিন্তু বেশ কিছু পাকিস্তানি নিহত হয়। এই যুদ্ধের নেতৃত্ব দেন মেজর আবু ওসমান চৌধুরী। সরকারি হাই স্কুল থেকে সেন্টার আর ওয়্যারলেস থেকে উত্তর না তো দক্ষিণে, দক্ষিণ পূর্ব কোণে, এই তিন দিক থেকে আমরা কিন্তু একত্রে অ্যাটাক করি। এর আগেই তিনি বাঙালিদের নিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ান কুষ্টিয়ায়। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন 8 নম্বর সেক্টরের কমান্ডার। প্রথমে কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা ছিল এই সেক্টরের অপারেশন এলাকা। মে মাসের শেষে অপারেশন এলাকা সংকুচিত হয়ে কুষ্টিয়া, যশোর, খুলনা জেলা সদর, সাতক্ষীরা মহকুমা ও ফরিদপুরের উত্তরাংশ নিয়ে এলাকা পুনর্গঠন করা হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা উড়োজাহাজ নিয়ে বাঙালির ওপর হামলা করে, তখন বোমার শব্দে আবু ওসমান চৌধুরীর শ্রবণ শক্তি অনেকটা কমে যায়। প্লেনে করে আসে তো, প্লেনে করে তারা অধিক 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 সবখানে মেরেছে, কিন্তু কিছুই করতে পারেনি, একটাও পড়েনি। একটা বোম পড়েছে আমার একেবারে ইয়ের পাশে, ওই আমার যে দেওয়াল ছিল দেওয়ালের পাশে পড়েছে, দেওয়াল আমাকে রক্ষা করেছে, কিন্তু যে আওয়াজটা হয়েছে ওই আওয়াজে আমার কান একেবারে ইয়ে হয়ে গেছে। আমরা যখন মরতে শিখেছি। আবু ওসমান চৌধুরী 7ই মার্চের ভাষণ শুনেছিলেন 8ই মার্চে। পরে যুদ্ধে প্রথম আক্রমণের সিদ্ধান্ত নেয়ার আগে সেই ভাষণকেই দিক নির্দেশনা মেনেছিলেন। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। মিথ্যা অপবাদ দিয়ে সিরাজগঞ্জের উল্লাহপাড়ায় দুই সন্তানের জননী এক গৃহবধূর মাথার চুল কাটার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা আগামী 11 ডিসেম্বরের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি এফ আর এম নাজমুল হাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। এর আগে গত 25 নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ তার সহ 4 সহযোগীকে নিয়ে ওই গৃহবধূকে নির্যাতন করে মাথার চুল কেটে দেন। আসামিদের গ্রেফতারের অগ্রগতি জানাতে সিরাজগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উল্লাপাড়ার ওসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শারীরিকভাবে নির্যাতন করেছেন, বিবস্ত্র করেছেন এবং তার মাথার চুল কেটে দেওয়া হয়েছে এবং এর সাথেও আরও কিছু অনৈতিক প্রস্তাবের অভিযোগও রয়েছে। সার্বিক বিষয়গুলি ওনারা তদন্ত করে যেন আগামী মঙ্গলবারের মধ্যে আমাদের মাধ্যমে যেন আমরা মহামান্য আদালতে উপস্থাপন করতে পারি, এই বিষয়টি ওনারা আমাদেরকে আজকে নির্দেশনা দিয়েছেন। রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে মেরাজউদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল ওয়াদুদ দারা। এছাড়া বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হয়েছেন সাদিক আবদুল্লাহ। রোববার সম্মেলন উপলক্ষে বিপুল নেতাকর্মী ভিড় করেন রাজশাহী ও বরিশালে। ব্যুরো প্রধানদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 5 বছর পর সম্মেলন, সকাল থেকেই রাজশাহীর সম্মেলন স্থলে জমা হতে থাকেন নেতাকর্মীরা। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। এ সময় আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন কেন্দ্রীয় নেতারা। ওয়ার্ড কমিটি করবেন, ইউনিয়ন কমিটি করবেন, তবে সেই ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি যেন কারো ঘরের মধ্যে বসে না হয়। উন্নামী দয়া করে করবেন না, সন্ত্রাস করবেন না। কোর্টে যে মির্জা ফখরুল বলে শেখ হাসিনাকে উৎখাত করা হবে ইনশাল্লাহ, আমি বলতে চাই সবুনের দোয়ায় গরু মহানা ইনশাল্লাহ। বিকেলে ঘোষণা করা হয় নতুন কমিটি। রাজশাহী জেলায় সভাপতি হিসেবে মিরাজউদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াদুদ দ্বারা নির্বাচিত হয়েছেন। বরিশালে বিপুল নেতাকর্মীর উপস্থিতিতে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ধীরে ধীরে নেতাশূন্য হয়ে পড়ছে। এই বিএনপি নেতিবাচক রাজনীতির জন্য এদেশে মুসলিম লীগের পরিণতি ভোগ করবে। দিনভর সম্মেলন শেষে বিকেলে সভাপতি হিসেবে এ কে এম জাহাঙ্গীর ও সাধারণ সম্পাদক হিসেবে সেরনিয়াবাদ সাদিক আবদুল্লার নাম ঘোষণা করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রোববার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেছে নেতাকর্মীরা। মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা। তবে সুনামগঞ্জ, নরসিংদী ও ফরিদপুরে পুলিশি বাধায় পণ্ড হয় দলীয় কর্মসূচি। প্রতিনিধিদের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। রোববার সকালে পুলিশ বেষ্টনীর মধ্যে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এ সময় বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে নরসিংদী জেলা বিএনপি। রোববার দুপুরে বিএনপির কার্যালয় থেকে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা সিলেট মহাসড়কের জেলখানার মোড়ে যেতে চাইলে মিছিলটিতে বাধা দেয় পুলিশ। পরে পুলিশি বাধায় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলের নেতারা। সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি কিছু দূর যেতেই আলফাত ভবনের সামনে সড়কে বাধা দেয় পুলিশ, ফলে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা। ফরিদপুর শহরের কোর্ট চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলগেটের সামনে পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা সামনের দিকে এগিয়ে যায়। পরে সদর হাসপাতালের সামনে আবারও বাধা দেয় পুলিশ। এ সময় নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশ করতে চাইলে পুলিশের বাধায় সমাবেশটি পণ্ড হয়ে যায়। নাটোরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করেছে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। শহরের আলাইপুর এলাকায় দলীয় কার্যালয়ের সামনের প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন তারা। একই দাবিতে পিরোজপুরে বিক্ষোভ সমাবেশ করে জেলা বিএনপি। এ সময় নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বসুন্ধরা কিংস এসএ গেমসের সংবাদ।
এসএ গেমসে ইতিহাস সৃষ্টি করল বাংলার আর্চাররা। দিনের রিকার্ভ ও কম্পাউন্ডের ছটি ইভেন্টই স্বর্ণপদক জিতে নিয়েছে তারা। সেই সাথে এসএ গেমসের অষ্টম দিনে এসে মোট সাতটি স্বর্ণপদক জিতে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। নেপালের পোখরা থেকে মাহফুজুল ইসলামের রিপোর্ট। সকালের শুরুটা সুখবর দিয়ে, ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণপদক জেতে বাংলাদেশ। এরপর মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টেও আসে স্বর্ণ পদক নিজেদের। সকালের শুরুটা সুখবর দিয়ে, ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণপদক জেতে বাংলাদেশ। এরপর মেয়েদের রিকার্ভ দলগত ইভেন্টেও আসে স্বর্ণ পদক নিজেদের করে নেয় লাল সবুজের আর্চাররা। পরের ইভেন্টে রিকার্ভ মিশ্র দলগততে আবারও স্বর্ণপদক জিতে সবাইকে তাক লাগিয়ে দেয় বাংলার আর্চাররা। দেশসেরা আর্চার রোমান সানা জানান, এই অর্জন 2020 সালে বড় ইভেন্টে মাঠে নামার আগে আত্মবিশ্বাস জোগাবে। আমার মেন লক্ষ্য হচ্ছে অলিম্পিকে ঘিরেই তো অনেক কঠোর পরিশ্রম করছি, তো আশা রাখছি সবকিছু যদি ভালো মিলিয়ে থাকে তো ইনশাআল্লাহ অলিম্পিকে যেয়ে একটা ভালো রেজাল্ট বাংলাদেশের জন্য বয়ে আনতে পারবো। এদিকে বিকেলে কম্পাউন্ডের তিনটি ইভেন্টেই স্বর্ণপদক জিতে এসএ গেমসের অষ্টম দিনটায় সাড়া ফেলে দেয় বাংলাদেশ। সেই সাথে ইতিহাস সৃষ্টি করে লাল সবুজের আর্চাররা। দলের এমন পারফরম্যান্সে খুশি ফেডারেশন কর্মকর্তারা। কি বলবো, আমি আমার স্বপ্ন, আমাদের স্বপ্ন, বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে। এর আগে নারী ক্রিকেটের ফাইনালে স্বর্ণপদক জেতায় দিন শেষে মোট ষাটটি স্বর্ণপদক নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। এবারের দক্ষিণ এশিয়ান গেমসে সবচেয়ে বেশি প্রত্যাশাটা ছিল আর্চারি থেকে, এবং প্রথম দিন মাঠে নেমে সেই প্রত্যাশাটা খুব ভালোভাবেই পূরণ করেছেন বাংলার আর্চাররা। সেই সঙ্গে সপ্তাহের মতো একটি দিন কাটালো বাংলাদেশ। নেপালের পোখরা থেকে মাহফুজুল ইসলাম, নিউজ 24। দক্ষিণ এশিয়ান গেমসের নারী ক্রিকেটে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। টানটান উত্তেজনার ফাইনালে শ্রীলঙ্কাকে 2 রানে হারিয়ে প্রথম অন্তর্ভুক্ত হওয়া এই ইভেন্টের স্বর্ণপদক জয় করে নিল সালমা বাহিনী। প্রথমে ব্যাট করে মাত্র 92 রানের টার্গেট দিয়েও সালমারা সেটি ডিফেন্ড করে 2 রানের নাটকীয় জয় তুলে নেয়। এই জয়ে দারুণ খুশি অধিনায়ক সালমা খাতুন, আর ইতিহাসের সাক্ষী হয়ে আপ্লুত ভারতীয় কোচ অঞ্জু জৈন। নিউজ 24 সংবাদে সময় হয়েছে আরও একটি বিরতির, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। ঢাকার 2 সিটির নির্বাচন যথাসময়ে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনকে মতামত জানিয়ে ফাইল অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। রোববার রাজধানীর সিডাব মিলনায়তনে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম ও নগর গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এর আগে সেমিনারে মন্ত্রী আরও বলেন, যে কোনো ব্যক্তি রাজনীতি বা ব্যবসা করলে খারাপ হয় না, তবে ভালো খারাপের বিভাজনও করতে হবে। ব্যবসার ক্ষেত্রে 13-14% সুদ হারে ঋণ দেওয়ার সমালোচনাও করেন তিনি। নির্বাচন হওয়ার জন্য সকল প্রস্তুতি নির্বাচন কমিশন নেবে, এটাই স্বাভাবিক। আর আমাদের সরকার, আমাদের রাষ্ট্রপক্ষ থেকে যে সহযোগিতা করার দরকার সেই সহযোগিতা করা হবে, এবং সময় মতো নির্বাচন হবে। নির্বাচন যথাসময়ে হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে মতামত জানিয়ে দেওয়া হয়েছে। কিডনি দানের বিধান রেখে আইন সংশোধনে হাইকোর্টের দেয়া নির্দেশ অনুযায়ী কিভাবে আইনটি সংশোধন করা যায় তা নিয়ে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আয়োজিত নতুন স্বাস্থ্য ক্যাডারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, কিডনি নিয়ে বিশ্বের প্রায় সব দেশের মতোই বাংলাদেশের আইন, এখন হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কিভাবে আইনটি সংশোধন করা যায় সে ব্যাপারে সরকারকে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে।
স্কলাস্টিকা স্কুলের জাতিসংঘের নিজস্ব কার্যবিধি সম্পর্কে সেমিনার আয়োজন করা হয়। রোববার রাজধানীর উত্তরা স্কলাস্টিকা স্কুলের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কলাস্টিকা স্কুলের প্রিন্সিপাল ফারাহ সুফিয়ান আহমেদ। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। That is clean, because when I was, you know, your slow. এবারে প্রবাসের খবর। বাহরাইনে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে পূর্বের তুলনায় সংগঠনের কার্যক্রম ত্বরান্বিত ও গতিশীলতা আনতে দ্য চেঞ্জ কনসেপ্ট বাস্তবায়নের লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বাহরাইন সরকার কর্তৃক নিবন্ধিত বাংলাদেশি সংগঠন বাংলাদেশ সমাজ। একই সাথে সাংবাদিকদের সম্মাননা সনদ প্রদান করেছে সংগঠনটি। শুক্রবার রাতে বাংলাদেশ সমাজের গৃহীত পদক্ষেপ তুলে ধরতে ও সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুদ্দিন বাবর সংগঠনের অতীতের সকল কার্যক্রম ও বর্তমানের অবস্থান তুলে ধরে বিগত দিনগুলোতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ফজলুল করিম বাবলু সহ অন্যান্যদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। একই সঙ্গে ঘোষণা দেন আগামী 30 জানুয়ারি পর্যন্ত সদস্য সংগ্রহ কমিটির মাধ্যমে বাংলাদেশ সমাজের আজীবন সদস্য, সাধারণ সদস্য, উপদেষ্টা ও সম্মানিত সদস্য সংগ্রহ চলবে। এছাড়াও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এক মহাসমাবেশের মাধ্যমে পালন করার ঘোষণা দেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মঞ্জুর আহমেদ, সাধারণ সম্পাদক এম এ হাশেম, আজীবন সদস্য মোহাম্মদ শাহজাহান সওদাগর, আক্তার হোসেন কাঁচা মিয়া, অভিনাশ পাল, দুলাল দাস, আব্দুল সাত্তার, সোহেল মিয়া। বাংলাদেশের 49তম মহান বিজয় দিবস 2019 ও রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপমিশন প্রধান ডক্টর নজরুল ইসলামকে যৌথভাবে বিদায় সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক মহানগর ও আল খার্স শাখা। বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে প্রকৌশলী আব্দুস সবুর খান ও হাফিজুল ইসলাম পলাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। বিদায়ী অতিথি হিসেবে বাহরাইনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এস এম আনিসুল হক, প্রতিরক্ষা অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ সিদ্দিকী, সোনালী ব্যাংকের এজিএম জসিমউদ্দিন খান সহ রিয়াদের বিভিন্ন আওয়ামী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। ডক্টর নজরুল ইসলাম রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপমিশন প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। জাতিসংঘের কাঠামোর আওতায় প্রতিষ্ঠিত স্বায়ত্তশাসিত আন্তঃরাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠান কমন ফান্ড ফর কমোডিটিসের পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক পদে নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল নির্বাচিত হয়েছেন। বাংলাদেশ সহ মোট 6 জন প্রতিদ্বন্দ্বী এই নির্বাচনে অংশ নেন। নির্বাচনে সদস্য দেশগুলোর ভোটে রাষ্ট্রদূত বেলাল আগামী 4 বছরের জন্য এই পদে নির্বাচিত হন। বাংলাদেশের জন্য সিএফসির গভর্নর বাণিজ্য সচিব ডক্টর মোহাম্মদ জাফরউদ্দিন সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব দলের নেতৃত্ব দেন। এই সংগঠনের সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। আমদানি রপ্তানি কমে যাওয়ায় রাজস্ব আহরণও কমে গেছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তার দাবি, দ্রুত ঘুরে দাঁড়াতে কাজ করছে এনবিআর কর্মকর্তারা। রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। আগামী 10 ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস এবং 10 থেকে 15 ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবেন তারা। এ সময় তিনি ভ্যাট আদায়ে আরও কঠোর হতে কর্মকর্তাদের নির্দেশনা দেন। এছাড়া ব্যবসায়ীদের নিয়ম অনুযায়ী ভ্যাট দেওয়ার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। বাজেট ডিক্লারেশনের পরেও বাজেটের বাইরে অনেক জায়গায় আমরা ছাড় দিচ্ছি,
বিশেষ করে আপনার এই ভ্যাট আইনের ক্ষেত্রে যেখানে অসুবিধা হয়েছে সেখানে আমরা মাননীয় অর্থমন্ত্রীর সাথে আলাপ করে ছাড় দিয়েছি, কমিয়েছি, এগুলি সবই ব্যবসায়ীদের জন্য দিচ্ছি। তারপরে যদি আমাদের হয়রানির কথা বলে তাহলে এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছু নাই। বাংলাদেশ এবং ইউরোপ ইউনিয়নের মধ্যে চলমান বাণিজ্যকে আরও সম্প্রসারিত করার পাশাপাশি বাংলাদেশে ব্যবসারত ইইউ ব্যবসায়ীদের সংকট দূর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান তপন কুমার ঘোষ। সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয় বিজনেস ক্লাইমেট সংলাপ। ইউরোপ ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসি টেরিং সহ আটটি দেশের রাষ্ট্রদূত এবং ব্যবসা প্রতিনিধিরা সংলাপে অংশ নেন। বৈঠক শেষে তপন কুমার ঘোষ জানান, মোট 16টি এজেন্ডা নিয়ে আলাপ হয়েছে দুই পক্ষের। বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হলেও অমীমাংসিত আছে কিছু বিষয়। তারা দাবি, রাতারাতি কোনো সংকটের সমাধান সম্ভব নয়, তবে সময়ের সঙ্গে সঙ্গে সব সংকট দূর করে ইইউ এর সঙ্গে চলমান বাণিজ্য আরও সম্প্রসারিত হবে বলে আশা তার। উল্লেখ্য, বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশীদার ইইউ। It's a continuous process, it's all cannot be done overnight, but we are engaged with the European Union very vibrantly and we are working to bring all the reforms that is needed for the rapid economic development of Bangladesh. ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মিনিস্টার ইলেকট্রনিক্স অবদান রাখছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। ময়মনসিংহের ত্রিশালে মিনিস্টার হাইটেক পার্ক ইলেকট্রনিক্সের ফ্যাক্টরি পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার হাইটেক পার্কের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম সহ আরও অনেকে। বরিশালের মৌলাদীতে ইসলামী ব্যাংকের 351তম শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার বরিশালের মৌলাদী উপজেলায় শহীদ আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে এর উদ্বোধন করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মাহবুব উল আলম শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া। আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান ও ফরচুন শুজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। সিলেটের বিয়ানীবাজারে রকসির আবদুল্লাহপুর বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর আউটলেটের উদ্বোধন করা হয়েছে। রোববার এর উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা খায়ের, সিলেটের আঞ্চলিক প্রধান কাজী মোতাহের হোসেন সহ আরও অনেকে। কুমিল্লার আলেখার চর বিশ্ব রোডে উদ্বোধন করা হলো টাটা গাড়ির সুপার গ্র্যান্ড মেলার। রোববার মেলার উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমদ। উপস্থিত ছিলেন কুমিল্লা বিআরটিএ এর সহকারী পরিচালক এম এ আশরাফ সিদ্দিকি, নিটল মোটরসের সিইও মোহাম্মদ তানবীর শহীদ সহ বিশিষ্ট জনেরা। মেলায় নিটল মোটরসের বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি প্রদর্শন করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এবারে নিউজ 24 আন্তর্জাতিক। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন মামলার সাংবিধানিক খসড়া তৈরি করছে মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা। আর এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প অভিশংসনের দ্বারপ্রান্তে চলে এসেছেন বলে মনে করা হচ্ছে। তবে ট্রাম্প প্রতিনিধি পরিষদের এই কার্যক্রমকে স্বাগত জানান, বলেন তার অভিশংসন চূড়ান্ত হলে পরিস্থিতি বুঝে নিজেকে সুরক্ষায় ব্যবস্থা নেবেন তিনি। আসমাতুলি ডেস্ক রিপোর্ট।
গেল বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন মামলার সাংবিধানিক খসড়া তৈরির নির্দেশ দেন। আর এই নির্দেশের পর সংবিধান অনুযায়ী খসড়া তৈরি শুরু করেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্রেট সদস্যরা। আর এটিকে ট্রাম্পের অভিশংসন চূড়ান্ত করার একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। শুধু তাই নয়, আগামী 12 ডিসেম্বরের মধ্যে বিচার বিভাগীয় কমিটি অভিশংসনের সুপারিশ করতে পারে বলে জানা গেছে। এরপর সেটি প্রতিনিধি পরিষদে ভোটাভুটির জন্য পাঠানো হবে। আর প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠ থাকায় ভোটাভুটিতে অভিশংসনের পক্ষেই রায় আসবে বলে মনে করা হচ্ছে। যদি তাই হয় তবে ট্রাম্প ক্ষমতাচ্যুত হবেন, প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ভাইস প্রেসিডেন্ট। যদিও রিপাবলিকানরা বলছেন মার্কিন সিনেটের উচ্চ কক্ষে তারাই সংখ্যাগরিষ্ঠ, তাই সেখানে দলের প্রেসিডেন্টের ইম্পিচমেন্টের পক্ষে ভোট আসার কোনো সম্ভাবনা নেই। তবে অভিশংসন সম্ভাবনার দ্বারপ্রান্তে এসেও মোটেই বিচলিত নন প্রেসিডেন্ট ট্রাম্প, বরং এই সম্ভাবনাকে স্বাগত জানান তিনি। সেই সঙ্গে অভিশংসন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় তিনি ও তার দল প্রস্তুত বলে জানান। গেল 2 মাসেরও বেশি সময় ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন নিয়ে তদন্ত ও শুনানি চলছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ট্রাম্পের আগামী নির্বাচনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত চালাতে ইউক্রেনকে চাপ দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের দাবি তোলেন বিরোধীরা। জলবায়ু পরিবর্তনের কারণে মানব সভ্যতা হুমকির মধ্যে রয়েছে এমন তথ্য বারবার উঠে এসেছে, কিন্তু গবেষকরা এবার এক নতুন সংকটের কথা সামনে নিয়ে এসেছেন। তারা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রে অক্সিজেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে, এর ফলে মহাসাগরের অনেক প্রজাতির মাছ ও জলজ প্রাণী অস্তিত্ব সংকটের মুখে পড়ছে। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। কয়েক দশক ধরে মহাসাগরে পুষ্টির পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে আসছে বলে জানানো হলেও এবার গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তন মহাসাগরে অক্সিজেনের সংকটকে আরও গুরুতর করে তুলছে। আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা IUCN এর দীর্ঘ গবেষণায় বলা হয়েছে 1960 সালের বিশ্বের বিভিন্ন মহাসাগরের 45টি স্থানে অক্সিজেনের স্বল্পতা দেখা যায়, তবে বর্তমানে এই সংকট বিভিন্ন মহাসাগরের প্রায় 700টি জায়গাতে পাওয়া গেছে। গবেষকরা বলছেন সমুদ্রে অক্সিজেনের মাত্রা কমেছে গড়ে 2%, তবে তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মহাসাগরে অক্সিজেনের এই স্বল্পতাই টুনা মাছ, মার্লিন এবং হাঙর সহ বিভিন্ন প্রজাতির জলজ প্রাণীর জন্য হুমকি তৈরি করেছে। সামুদ্রিক এলাকায় গড়ে ওঠা শিল্প কারখানাগুলো থেকে প্রচুর পরিমাণে বর্জ্য পদার্থ সমুদ্রে মিশছে। সাম্প্রতিক বছরগুলোই জলবায়ুর পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে, আর সেই বাড়তি তাপমাত্রা চুষে নিচ্ছে সমুদ্রগুলো। কিন্তু সমুদ্রের পানির তাপমাত্রা যত বাড়ে পানিতে অক্সিজেনের মাত্রা তত কমতে থাকে। এমন অবস্থা থেকে উত্তরণে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ চাইছেন গবেষক ড্যান লোফেলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মাসুদ রানা, News24। ভারতের দিল্লির আনাজ মন্ডির রানী ঝাঁসি রোডের একটি চামড়ার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় কমপক্ষে 43 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত 50 জনকে উদ্ধার করেছে দমকল কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে এলেও মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমবেদনা জানিয়ে জরুরি ভিত্তিতে সব রকম সাহায্যে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। রোববার ভোর 5টার দিকে আনাসমান্দি এলাকার ওই কারখানায় আগুন লাগে। এ সময় কারখানার ভিতরে শ্রমিকরা ঘুমন্ত অবস্থায় ছিল। 5টা 22 মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল কর্মীরা। ফায়ার সার্ভিস জানিয়েছে প্রায় 30টি ইউনিটের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিদগ্ধ অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে LNJP হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে বেশ কয়েকজনের মৃত্যু হয়। ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ভিতরে স্কুল ব্যাগ ও অন্যান্য পদার্থ থাকায়
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস বলছে অধিকাংশের মৃত্যু হয়েছে দম বন্ধ হয়ে। আমরা 50 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি, অধিকাংশই অতিরিক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় টুইটারে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সব রকমের সাহায্যের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়া ঘটনাটিকে ভয়ঙ্কর বলে বর্ণনা করে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আনাস মান্দির ওই এলাকার সরু গলিটিতে আরও অনেক ছোট ছোট কারখানা রয়েছে, তবে কি কারণে আগুন লেগেছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মাসুদ রানা, নিউজ 24। শেষ করব এখনকার নিউজ 24 সংবাদ, তার আগে শিরোনামগুলো আরও একবার। জমকাল আয়োজনে পর্দা উঠল বঙ্গবন্ধু বিপিএল এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি-20 2019-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশি বিদেশি তারকাদের মন মাতানো পারফরমেন্স। দর্শক ফেরাতে মানসম্মত সিনেমা তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর। 28 ক্যাটাগরিতে 59 জন পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বেসিক ব্যাংক কেলেঙ্কারি নিয়ে ফজলেনুর তাপসের প্রশ্ন নিয়ে পাল্টা প্রশ্ন দুদক চেয়ারম্যানের, এখনও হাতে আসেনি নিরীক্ষা প্রতিবেদন। রুম্পার মৃত্যুর রহস্য এখনও অজানা, বন্ধু সৈকত 4 দিনের রিমান্ডে। বরিশালে ট্রিপল মার্ডারের 2 আসামির স্বীকারোক্তি। ডাকসু বিপির পদত্যাগ চাইলেন জিএস রাব্বানি সহ ছাত্রলীগের নির্বাচিতরা, অভিযোগ প্রত্যাখ্যান নুরুর, খতিয়ে দেখবেন উপাচার্য। সিরাজগঞ্জে আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষে আহত অর্ধ শতাধিক, পাল্টাপাল্টি হামলার অভিযোগ, ঘটনা তদন্ত করছে পুলিশ। এবং এসএ গেমসে একদিনে 7 স্বর্ণ জেতার রেকর্ড বাংলাদেশের, আর্চারিতে 6টি সহ ক্রিকেটে জয় পেয়ে ইতিহাস গড়ল মেয়েরা। এ ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।